স্যামসাং গ্যালাক্সি G4 মোবাইল চার্জার রিভিউ। ফোনের চার্জার কেনার ক্ষেত্রে চার্জার ব্র্যান্ড অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি চাইলে থার্ড পার্টি ম্যানুফ্যাকচার তৈরি এর চার্জার কিনতে পারেন, তবে উক্ত চার্জারের ব্র্যান্ড কেমন তা যাচাই করা খুব জরুরি, কারণ স্যামসাং গ্যালাক্সি G4 মোবাইল চার্জার সমন্বয় করা খুবই কঠিন। সম্ভব হলে আপনার ফোনে ম্যানুফ্যাকচারের কাছ থেকে অফিসিয়াল চার্জার কেনার চেষ্টা করুন। বিশেষ করে আপনি যদি আইফোন ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে দাম বেশি দিয়ে হলেও অ্যাপেল ব্র্যান্ডেড অরিজিনাল চার্জার কেনার চেষ্টা করুন। তো এতে আপনার আইফোনের ব্যাটারি ও আপনার স্যামসাং গ্যালাক্সি G4-এর ব্যাটারি লম্বা সময় ধরে ভালো থাকবে। অনেকে তাদের একাধিক ডিভাইসের জন্য মাল্টিপল আউটপুট চার্জার কিনে থাকেন। এসব চার্জার দ্বারা একই সময়ে একাধিক ডিভাইস চার্জ করা যায়। স্মার্টফোন চার্জিং এর ক্ষেত্রে এই ধরনের চার্জার এড়িয়ে চলা ভালো, তবে কোনো চার্জার যদি যথেষ্ট পাওয়ার আউটপুট দিতে পারে তাহলে সেটি কেনা যেতে পারে। ফাস্ট চার্জিং প্রোটোকল স্যামসাং গ্যালাক্সি G4 মোবাইল ফোন চার্জিং চার্জার। ফাস্ট চার্জিং প্রোটোকল দ্বারা ফাস্ট চার্জিং প্রযুক্তিকে বোঝানো হয়। অধিকাংশ স্মার্টফোন কুইক চার্জার প্রোটোকল অথবা পাওয়ার ডেলিভারি সাপোর্ট করে। এছাড়া বিভিন্ন ব্র্যান্ড তাদের নিজেদের চার্জিং প্রোটোকল রয়েছে, যেমন OnePlus ওয়ার্প চার্জিং প্রযুক্তি ব্যবহার করে। ফোনের চার্জার কেনার সময় এটি নিশ্চিত করুন যে আপনার ফোন আর উক্ত চার্জারের চার্জিং প্রোটোকল একে অপরের সাথে সাপোর্টেড কিনা। একমাত্র একই চার্জিং প্রোটোকলের চার্জারই কোনো ফোনে ব্যবহার করে সম্পূর্ণ সুবিধা পাওয়া যাবে। স্যামসাং ডিভাইসগুলোকে দুই ধরনের ফাস্ট চার্জিং প্রোটোকল ব্যবহার করে। অ্যাডাপটিড ফাস্ট চার্জিং, যা মূলত কুইক চার্জার মডিফাইড ভার্সন, ও সুপার ফাস্ট চার্জিং, যা পাওয়ার ডেলিভারি এর মডিফাইড ভার্সন। স্ট্যান্ডার্ড কুইক চার্জ বা পাওয়ার ডেলিভারি প্রোটোকল সাপোর্ট করে এমন যে কোনো চার্জার দ্বারা স্যামসাং ফোন চার্জ করা যাবে। আপনি যদি iPhone 8 বা তারপরে মুক্তি পাওয়া কোনো আইফোন ব্যবহার করেন, তবে দ্রুত চার্জিং এর জন্য পাওয়ার ডেলিভারি প্রোটোকল সাপোর্টেড চার্জার কিনুন। এসব ডিভাইস 18 ওয়াট আউটপুট দিতে পারে, যা দ্বারা মাত্র 30 মিনিটে আইফোন 50% চার্জ করা যাবে। একটি চার্জারের অ্যাম্পিয়ার যত বেশি হবে এটি তত দ্রুত আপনার ডিভাইসকে চার্জ করবে, তবে কিছু ডিভাইসের সর্বোচ্চ চার্জিং ক্যাপাসিটি লিমিট করা থাকে, যার ফলে অধিক অ্যাম্পিয়ারের চার্জার ব্যবহার করেও কোনো পরিবর্তন দেখা যায় না। আপনার অরিজিনাল চার্জার কত অ্যাম্পিয়ার এবং আপনার ফোন সর্বোচ্চ কত অ্যাম্পিয়ারের চার্জার সাপোর্ট করবে তা ফোনের ইউজার ম্যানুয়াল থেকে জেনে নিন। এবার কথা বলা যাক ফোনের পাওয়ার আউটপুট বা ওয়াট সম্পর্কে। অধিকাংশ স্মার্টফোন চার্জারের দ্রুততা পরিমাপের একক হিসেবে এটি ব্যবহৃত হয়ে থাকে। কোনো চার্জারের পাওয়ার আউটপুট জানতে হলে এর অ্যাম্পিয়ার ও ভোল্টেজকে গুণ করতে হবে। এই সংখ্যা যত বেশি হবে তত দ্রুত উক্ত চার্জার দ্বারা কোনো ডিভাইস চার্জ করা যাবে। ধরুন একটি চার্জারের ভোল্টেজ 5 ভোল্ট ও অ্যাম্পিয়ার 2-এ, তাহলে উক্ত চার্জারের পাওয়ার আউটপুট হবে 10 ওয়াট। অন্যদিকে 9 ভোল্ট ও 2-এর একটি চার্জারের পাওয়ার আউটপুট হবে 18 ওয়াট। বর্তমানে 18 ওয়াট চার্জার থেকে শুরু করে 150 ওয়াটের চার্জার পর্যন্ত স্মার্টফোনগুলোর বক্সের সাথে থেকে দেওয়া থাকে। অবশ্যই ফাস্ট চার্জিং সাপোর্ট করে এমন চার্জার দ্বারা দ্রুত চার্জ করা যাবে, তবে আপনার ফোন ফাস্ট চার্জিং সাপোর্ট করে কিনা সে বিষয়ে আগে নিশ্চিত করা জরুরি। আপনার ফোনের চার্জ জন্য চার্জ কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনে রাখার প্রয়োজন রয়েছে। ভুল চার্জার ব্যবহারের ফলে আপনার ডিভাইসে মারাত্মক রকমের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পোস্টে স্মার্টফোন চার্জার কেনার সময় লক্ষণীয় বিষয়গুলি সম্পর্কে জানবেন।
যে কোনো ডিভাইসের জন্য চার্জার কেনার পূর্বে নিশ্চিত করতে হবে উক্ত চার্জার আর আপনার ডিভাইসের চার্জার উভয়ের চার্জিং পোর্ট একই কিনা। বর্তমান সময়ে অধিকাংশ অ্যান্ড্রয়েড ফোনে ইউএসবি সি পোর্ট ব্যবহার করা হয়। আগের ফোনগুলোতে মাইক্রো ইউএসবি পোর্ট অধিক ব্যবহৃত হতো। অন্যদিকে অ্যাপেলের আইফোন লাইটিং পোর্ট ব্যবহার করা হয় চার্জিংয়ের জন্য। অবশ্যই ইউএসবি সি টু লাইটিং অ্যাডাপ্টার কেবল ব্যবহার করে অ্যাপেল ডিভাইস চার্জ করা যেতে পারে। যদি আপনার ফোন নিয়ে গিয়ে চার্জার কিনেন তাহলে স্মার্টফোনগুলো চার্জিং পোর্ট ভুল করার সম্ভাবনা খুব কম থাকে। ফোন সাথে না থাকলে সেক্ষেত্রে ইন্টারনেট থেকে আপনার ফোনের চার্জিং পোর্ট সম্পর্কে জেনে নিয়ে তবেই চার্জার কেনা শ্রেয়। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকবেন।